হ্যালো সামাক মেমোয়ান। তো আজকে আমরা যাচ্ছি আপটন পার্কে। আপটন পার্কের ব্লগ আমি এর আগেও শেয়ার করেছি, যেখানে রাস্তার দুই ধারে এশিয়ান জামা কাপড় প্লাস খাবারের দোকান। আমার আসলে কোনো শপিং নেই ঈদে, আমরা কোরবানি ঈদে কোনো শপিং নর্মালি করি না, তো শপিং কোনো নেই। আর আমার কাছে অনেক শাড়ি আছে যেগুলো আমার পরা হয় নাই, তো ওই জন্য কোনো শপিং করবো না। এমনিতে আমি ঘুরতে এসেছি, আজকে রবিবার, তো ভাবলাম আমি কী কী কালেকশান এসেছি ঈদের একটু ঘুরে যাই। আর আসলে আমার এখানে একটা সাউথ ইন্ডিয়ান একটা দোকান আছে, রেস্টুরেন্ট আছে, ওই বিজয় চাওলা নাম সেই রেস্টুরেন্টটার। দোসা আমাদের খুবই পছন্দ, খাবার আমাদের খুবই পছন্দ, তো আমার বেশ কিছুদিন ধরে দোসা খেতে ইচ্ছা করছিল। এখানে তো লকডাউন ছিল, অনেক লম্বা সময় রেস্টুরেন্ট বন্ধ ছিল, শুধু টেক অ্যাওয়ে খোলা ছিল। এখন তো রেস্টুরেন্ট সব খোলা, ভেতরে বসে খাওয়া যায়, তো এই জন্য আসতে আমি ভাবলাম যে আজকে দোসা খাবো আর একটু ঘুরে দেখবো যে ঈদের কী কালেকশান এসেছে। আমি জাস্ট উইন্ডো শপিং করছি আর আমি কয়েকটা বাংলাদেশি যে শাড়ির সবগুলো আছে, যেমন জামদানি বা মণিপুরি, সেগুলো দেখছিলাম। ওই যে সাদাটা, সাদা লালটা সুন্দর কিন্তু, তাই না? সাদা লাল ড্রেসটা বলছিল সাগর যে বৈশাখের জন্য খুব সুন্দর হবে। বৈশাখের মেলা এখানে একটা পার্কে প্রত্যেক বছর হয়, আমি কখনো ওই মেলাটাতে যাই নাই। লাস্ট বছরে আমরা যেতে চেয়েছিলাম কিন্তু করোনার জন্য ক্যান্সেল হয়ে গিয়েছিল, তো এখন আমরা বিজয় চাওলাতে চলে এসেছি। তাদের একদম ফ্যামিলি রান বিজনেস, কিচেনে অনেক লেডিরা কাজ করে আমি দেখেছি, শেফ যারা, আর তাদের খাবারগুলো একদম ফ্রেশলি কুকড, একদম হোম কুকড মিলার মতো, যেরকম আমরা বাসায় রান্না করি সেরকম। এটা একদম পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, তো এখানে থালির যে অপশানগুলো আছে, গুজরাতি থালি, পাঞ্জাবি থালি, তো নাম যেটা সাজেস্ট করছে যে একটা থালির ভেতরে ছোট ছোট বাটিতে অনেক রকমের কারি আসবে। নর্মালি খুব কমন যেটা, সেটা হচ্ছে একটা ডাল থাকে আর নানা ধরনের সবজি থাকে সিজনাল, আর জিরা রাইস থাকে, আর ব্রেডে থাকে হচ্ছে হয় ভাটুরে বা পুরি, যেই যেই থালিটা অর্ডার করে সেটার উপর আসলে ডিপেন্ড করে। তো এটা অবশ্যই শেয়ার করা যাবে দুজনে, যেহেতু অনেক জেনারাস একটা পোর্শন, আর প্রাইসও খুবই কম, খুবই রিজনেবলি প্রাইসড থালিগুলো। তো যদি কেউ অনেক কিছু একসাথে ট্রাই করতে চায় তাহলে ওটা আসলে খুবই খুবই ভালো একটা প্যালেট। আমরা কোনো থালি নেই নেই, আমরা দোসা নিয়েছি। আমি বেশ অনেকদিন ধরে দোসা খেতে চাচ্ছিলাম, তো আমি মাসালা দোসা নিয়েছি যেটার ভেতরে নর্মালি আলুর ফিলিং থাকে। আরও দু ধরনের দোসা খুবই কমনলি সব প্লেসেই পাওয়া যায়, সেটা হচ্ছে প্লেন দোসা, যেটার ভেতরে শুধু এই ক্রিস্প পাঁপড়ের মতো যে দোসা সেটাই থাকে, ভেতরে কোনো ফিলিং থাকে না। আর একটা থাকে পানির দোসা, যেটার ভেতরে পানিরের ফিলিং থাকে। তবে আমি পার্সোনালি মশলা দোসা যেটা আলু সেটাই সবচেয়ে পছন্দ করি, আর এটা আসে সবসময় সাম্বার আর কয়েকজন চাটনির সাথে। তো সাম্বারটা খুবই অনেকটা ডালের মতো কনসিস্টেন্সি হয়, আর ওটার ভেতরে ছোটো ছোটো করে সবজি যেমন বেগুন কাটা থাকে, আর দোসার সাথে ওটা খুবই ভালো যায়। খুবই মজা, তোমার খাবার কি অবস্থা যাক? হ্যাঁ খাবার তো খুব মজা, মজা আমার তো চাটনির চেয়ে সাম্বার বেশি ভালো লাগছে। তাদের পোর্শনটা খুব বড়, খাবারগুলো খুব মজা হয়, মোটামুটি সবকিছু তাদের মেনুর খুবই মজার, আর তারা খুবই রিজনেবলি প্রাইসড। আমরা নিয়েছিলাম দুটা মাসালা দোসা, একটা খৈক আর একটা ফালুদা, সব কিছু মিলিয়ে বিলে এসেছিলো 18 pounds, তো এটা বেশ রিজনেবলি প্রাইস। তো কেউ যদি এই এরিয়াতে থাকে আশেপাশে আর সাউথ ইন্ডিয়ান ফুড পছন্দ করে বা ট্রাই করতে চায়, তাহলে আমি এই রেস্টুরেন্টটা ডেফিনেটলি রেকমেন্ড করবো। খাওয়া দাওয়া শেষ,
এখানে সার্ভিস চার্জ নেই না সুন্দর দেখো আই দেখি স্টোন ওয়ার্ক করা ক্লোজ করো আই এখানে ওই যেখানে নেকলেস ভালো পাচ্ছে এইটা তো সুন্দর এই শপটাতে খুবই সুন্দর বোরখা আবায়া মডেস্ট যে কাপড়গুলো সেগুলো রাখা হয় ফুলে যে প্লাজো বা ট্রাউজারগুলো সেগুলো বেশিরভাগ সময় বেশ লুইস ফিটেড হয় আর প্লাজোগুলোতে অনেক প্লিটস দেওয়া থাকে অনেক ঘের থাকাতে অনেকটা স্কার্টের মতো সার্কুলার লাগে খুবই ইউনিক তাদের কালেকশন ইন শর্ট তারা এই শপটাতে খুব ট্রেন্ডি ইয়েট খুব মডেস্ট কাপড় রাখে দেখো আমি একদম ঢুকে আমি দেখেছি এটা এই ছিল ঈদের ব্লগ আজকে খুবই বিজি স্ট্রিটগুলো সবগুলো কারণ সবাই ঈদের শপিং করছে যদিও সানডে তারপরেও আমরা যখন আজকে আসছিলাম আমাদের বাসা থেকে তো আশেপাশের যে ক্যাফেস বা পাবগুলো ছিল সেগুলো একদম কমপ্লিটলি প্যাকড ছিল কারণ আজকে যেহেতু ইংল্যান্ডের খেলাও আছে তো সবখানে ফ্ল্যাগ লাগাচ্ছে দেখছি দোকানের বাহিরে তো আই হ্যাভ ইউ এনজয়েড টুডেস ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং